প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত ও শুভেচ্ছা। তো তোমাদের হচ্ছে এখন ইংলিশ ক্লাস, ইংলিশ গ্রামার ক্লাস করব আমরা আজকে। হ্যাঁ, আর এই ইংলিশ গ্রামার ক্লাসে হচ্ছে আমরা পড়ব অ্যালফাবেট। আজকে পড়ব অ্যালফাবেট। তো অ্যালফাবেট অর্থ কি জানো? অ্যালফাবেট অর্থ হচ্ছে বর্ণমালা। আর এই বর্ণমালাটা কি? বর্ণমালা হচ্ছে বর্ণ, একটা বর্ণ ক, ক হচ্ছে একটা বর্ণ। আর এই যে ক থেকে ও পর্যন্ত এই সবগুলো মিলিয়ে হচ্ছে বর্ণমালা, মালা, তাই না? মালা কি? আমরা গলায় পরি মালা। সেই মালাটা কিসের হয়? অনেক কিছু হয়। ফুলের মালা হয়, উদির মালা হয়, অনেক কিছু দিয়ে মালা হয়, পাথর, স্টোন, এগুলো দিয়েও মালা হয়। তা আমি এখন এখানেই বলবো ফুলের মালার কথা। ফুল যখন হয়, একটা ফুল, সেই একটা একটা ফুল দিয়ে যখন গেঁথে গেঁথে একটা মালা তৈরি করা হয়, তাই না? একটা ফুল দিয়ে কিন্তু মালা হয় না, অনেকগুলো ফুল একত্রে করে যখন একত্রে করা হয়, আমরা হচ্ছে একত্রে করে সুতা দিয়ে গেঁথে যখন গলায় পরি বা গাঁথা হয়, তখনই হয় সেটা মালা, তাই তো? তখনই কিন্তু সেটা মালা। সেরকমই দেখো বর্ণ মালা, শুধু একটা ক দিয়ে কি বর্ণমালা হবে বা একটা এ দিয়ে কি আলফাবেট হবে? না, এ থেকে জেড পর্যন্ত লাগবে লেটার। এ একটা লেটার, বি একটা লেটার, এরকম আমাদের অনেকগুলো লেটার আছে। লেটার কয়টি আছে আমাদের? 26টি। এ থেকে জেড পর্যন্ত আমাদের আছে হচ্ছে 26টি লেটার। এই 26টি লেটার একত্রে যখন হয়, একত্রে 26টি লেটারকে একত্রে কি বলা হবে? তখন কি লেটার বলবো? তা কিন্তু হবে না, তখন আমাকে বলতে হবে অ্যালফাবেট। বুঝতে পারছো কি? সবগুলি লেটার এ থেকে জেড পর্যন্ত সবগুলিকে একত্রে আমরা বলবো হচ্ছে অ্যালফাবেট। তা আজকের প্রশ্ন হচ্ছে আমাদের, আমি এখন প্রশ্নে যাব, আমাদের আজকের প্রশ্ন হচ্ছে অ্যালফাবেট অর্থ কি? অ্যালফাবেট কাকে বলে? অ্যালফাবেট অর্থ কি সবাই তো আমি বলেই ফেলেছি তোমাদের সঙ্গে কথা বলতে যেয়ে, তাই না? অ্যালফাবেট অর্থ বর্ণমালা, অ্যালফাবেট অর্থ বর্ণমালা। তো আমরা এখন ইংরেজিটা পড়ছি, তাহলে আমরা ইংরেজি ভাষাটাই কিন্তু আমাদের বলতে হবে। দেখো ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত সবগুলো লেটারকে একত্রে অ্যালফাবেট বলে। অনেক মজার না? সহজ না তোমাদের পড়াগুলি? না, অনেক সহজ জানো। অ্যালফাবেট অর্থ বর্ণমালা। ইংরেজি ভাষায় এ থেকে জেড পর্যন্ত সবগুলো লেটারকে একত্রে অ্যালফাবেট বলে। তুমি দিতে পারো অ্যালফাবেট বা বর্ণমালা বলা হয়। আর বর্ণমালাটা যদি তুমি না লেখো তাতে কোনো সমস্যা নাই, তুমি যদি শুধু সরাসরি লিখে ফেলো অ্যালফাবেট বলে, তাতেও কিন্তু হয়ে যাবে। তো দেখো এখন হচ্ছে তোমাদের কি শিখতে হবে? এখান থেকে বানান শিখতে হবে। আমি কিন্তু বারবার তোমাদের একটা কথাই বলি, বানান শেখার কথা, তাই না? তোমাকে বানান অবশ্যই শিখতে হবে। বানানটা যদি না শিখো তুমি পড়াটা অনেক ভালো শিখলা, বানান শিখলাম না, তোমার লিখতে যে বানান ভুল হলো, তখন কিন্তু তোমার হচ্ছে সেই মানে অতটা সুন্দর হবে না। আর খাতার প্রেজেন্টেশন, সামনে কিন্তু তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা চলে আসতেছে, হ্যাঁ, 7 তারিখ থেকে যে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা হবে, সেখানে কিন্তু তোমার খাতার প্রেজেন্টেশন, খাতার উপস্থাপনা কিন্তু তোমার সুন্দর থাকতে হবে। আমি জানি তোমাদের প্রায় সবারই খাতার প্রেজেন্টেশন অনেক সুন্দর, তোমাদের লেখা সুন্দর, সেটাকে কি করতে হবে? ধরে রাখতে হবে, লেখাটা যেন সুন্দর হয় সেভাবেই তোমাকে চেষ্টা করতে হবে। পরীক্ষার খাতায় অবশ্যই তোমাকে মার্জিন দিতে হবে, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নম্বর 1 লিখে ইংলিশ লেখা শুরু করতে হবে, 1 নং প্রশ্নের উত্তর লিখে তোমার বাংলা গণিত এগুলো লিখতে হবে। তো এইভাবে তোমাকে সুন্দর করে লিখতে হবে। আর হচ্ছে 1 ইঞ্চি
ফাঁকা দিয়ে দিয়ে তোমার আরেক লাইন শুরু করতে হবে, 1 ইঞ্চি বাদ তো অবশ্যই থাকতে হবে, সেগুলো তো তোমরা সবাই জানোই। আর হচ্ছে তোমরা বাসায় তো এখন আছো তাই না, একটু বারবার একটু বেশি বেশি পড়ো, একটু বেশি বেশি পড়ো। স্কুল আসলে তো তোমাকে কয়েক ঘন্টা পড়তেই হতো, সেই সময়টা তো স্কুল আসলে তুমি 8টা থেকে তোমার 12টা পর্যন্ত থাকতে হতো তাই না। দেখো বাসায় কিন্তু তোমার অতটা সময় লাগছে না, জাস্ট তুমি 4 ঘন্টা পড়বে, সকালে 2 ঘন্টা রাতে 2 ঘন্টা। তো তোমরা কিন্তু বেশি রাত জাগবে না, হ্যাঁ রাতে একটু 10টার মধ্যে বা 11টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে তুমি সকালে যদি তুমি 8টায় ঘুম থেকে উঠো, তুমি 8টা থেকে উঠে নাস্তা করে তুমি 2 ঘন্টা পড়ার টেবিলে থাকবে, অবশ্যই তোমাকে 2 ঘন্টা পড়তে হবে সকালে, আর রাতে হচ্ছে 2 ঘন্টা। এই 4 ঘন্টা যদি তুমি পড়তে পারো এখন, অবশ্যই তোমার রেজাল্ট অনেক ভালো হবে, তোমার সব কিছু ভালো হবে, সুন্দর হবে, তুমি ভালো করে সব শেষ করতে পারবে। তো সবাই কি ভালো থেকো, সুন্দর করে পড়াটা হচ্ছে মুখস্থ করবে, আর হোমওয়ার্ক তো অবশ্যই তোমাকে করতে হবে, আমরা তো হোমওয়ার্ক দেখিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক করে আমাদের কাছে নিয়ে আসবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।